মাননীয় প্রধানমন্ত্রী, এই বিশ্বে যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধের বিপক্ষে আপনি রয়েছেন এবং যুদ্ধকে না বলার কথাই সবসময় আপনার কণ্ঠ দিয়ে ধ্বনিত হয়েছে। বাংলাদেশে যখন পান থেকে চুন খসে তখনই আমরা মানবাধিকার গেল গেল বলে মোরল দেশগুলোর কথা শুনি, কিন্তু এত বড় যুদ্ধ হচ্ছে, ইসরায়েল হামলা চালাচ্ছে, আমরা যুক্তরাষ্ট্রে দেখলাম একজন প্রফেসরকে যেভাবে আটক করা হলো, হত্যা করা হলো, সেখানে মানবাধিকার নিয়ে কোনো প্রশ্ন দেখছি না। এই দুই নীতি বা দ্বৈত নীতি বা কেমন এই নীতি কেন আমাদের ক্ষেত্রে? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এটার উত্তর তো যারা এভাবে মানবাধিকার লঙ্ঘন করছে তারা দেবে, এটা তো আমারও প্রশ্ন এবং সেই প্রশ্নটা আমিও আন্তর্জাতিক পর্যায়ে আমি করে এসেছি যে এই দুমুখ নীতি কিসের জন্য। এক জায়গায় মানুষ খুন করলে তারপর আবার তাদেরকে আবার টাকাও দেওয়া হয়, অস্ত্রও দেওয়া হয়, মানুষ হত্যা, আবার অপর জায়গায় দেখা গেলো যে মানবাধিকার নিয়ে। তো এই যে মানবাধিকার সংস্থাগুলি, আমাদের দেশেও তো কত মানবাধিকারের বিরাট বিরাট প্রবক্তারা আছে, তারা চুপ কেন সেটা আমারও প্রশ্ন। আমি তাদের কাছে জিজ্ঞেস করি যে তারা চুপ কেন, এখন কথা বলে না কেন, বা তারা ব্যবস্থা নেয় না কেন, বা এতগুলি সংস্থা, সেই সাংবাদিক থেকে শুরু করে সবার জন্য তো বিরাট বিরাট আন্তর্জাতিক সংস্থা, কিছু হলে বাংলাদেশে কিছু হলেই তো তারা খুব সোচ্চার, এখন কেন চুপ? তবে সাধারণ মানুষ চুপ থাকে না, এখন কিন্তু প্রতিবাদ। প্যালেস্টাইনের বিষয়টা আসার পরে কিন্তু যেভাবে মানে নারী শিশু হত্যা, হাসপাতালে বোমা মারা প্রতিদিন, এটার ব্যাপারে কিন্তু আজকে বিশ্ব খুব জাগ্রত, এটা হলো বাস্তব, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। হ্যাঁ, ওরা অ্যারেস্ট করছে আর সেটা নাকি তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, তো সেটা আমি শুরুতেই বললাম, এই গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সামনে আমরাও করবো আর কি। তা আমি এটাই বলবো যে এইভাবে মানবাধিকার লঙ্ঘন আমি সবসময়, কারণ আমরা ভুক্তভোগী যুদ্ধের ভয়াবহতা আমি নিজের চোখে দেখেছি, আমরা বন্দীখানায় ছিলাম, আবার রিফিউজি হিসেবে থাকার অভিজ্ঞতাও আছে। আমি এর জন্য যেখানে সুযোগ পাই আমার নিজেকে নিজের অভিজ্ঞতা তুলে ধরেই আমি মানুষকে বোঝাতে চেষ্টা করি যে কেন আমি এই যুদ্ধের বিরুদ্ধে, কেন আমরা শান্তিপূর্ণভাবে সব সমাধান করতে পারি না, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। আমরা বাংলাদেশ কিন্তু আমরা করেছি, আমাদের প্রতিবেশী দেশের সাথে এক এক করে যা সমস্যা ছিল আমরা কিন্তু সমাধান করেছি, কাজেই সেটা কিন্তু আমরা আলোচনার মাধ্যমে করেছি। এই ক্ষেত্রে আমি মনে করি যে এখন আসলে এখানে সবথেকে বড় কথা হলো অস্ত্র উৎপাদন, অস্ত্র বিক্রিটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। তো আমি সেটাও বলেছি যে এই অস্ত্র প্রতিযোগিতাটা বন্ধ করে এই টাকাটা বরং মানুষের কল্যাণে বা জলবায়ু পরিবর্তনের ফান্ডে দিয়ে দেন, আমি সেটাও বলে আসছি যে এই অস্ত্র প্রতিযোগিতা না করে বরং ওই টাকাটা জলবায়ু পরিবর্তনের ফান্ডে দিলে অন্তত যে দেশগুলি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত তারা লাভবান হবে, তাদের তারা জীবন জীবিকা বাঁচাতে পারবে। আমি যেখানে পাচ্ছি বলে যাচ্ছি, বলে যাব আমি, এটা ঠিক। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য একটু ধন্যবাদ। আমি একটু আপনাদের 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।